হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাঙ্গুলিন আমি নীল আজ আলোচনা করবো রাজ্যে একটি স্থায়ী চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বন্ধুরা যেটা শুনেছেন সেটাই স্থায়ী পদে চাকরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পদে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন এই সেই অফিসিয়াল ফর্মটি যেটি আপনাদের ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট একটি অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে কীভাবে ফর্মটি ফিল আপ করবেন এই সেই নোটিশটি এখানে লাস্ট ডেট কবে এবং কোথায় কত ভ্যাকেন্সিস কত টাকা স্যালারি এছাড়াও অ্যাপ্লিকেশের সাথে কি কি ডকুমেন্টস পাঠাতে হবে সেটা অ্যাটাস্টেড করতে হবে কি অ্যাটাস্টেড করতে হবে না পুরোটাই আমি ডিটেলসে আলোচনা করছি ভিডিওটিতে সঙ্গে থাকুন সেই নিয়ে বিস্তারিত আলোচনা আসবে তবে তার আগে এই চ্যানেলে সাধারণত গভর্নমেন্ট নোটিফিকেশন গভর্নমেন্ট প্রকল্প ও গভর্নমেন্ট চাকরির ভ্যাকেন্সি সম্বন্ধে আলোচনা করে এছাড়াও গভর্নমেন্ট চাকরির পরীক্ষা নানা জিকে জিআই রেজিং সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে তো যারা যারা এই চ্যানেল নতুন ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে দাওয়া বেলাইকেনটি রেখে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো বন্ধুরা চলে এসেছি আমরা অফিসিয়াল নোটিফিকেশানে তো নোটিফিকেশনটি পড়ে নেব তো নোটিফিকেশন সময় ফর্মের লিঙ্কটি থাকবে ডিসক্রিপশানে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তবে তার আগে দেখে নেব কোথায় কী ক্রাইটেরিয়া চেয়েছে এলিজিবিলিটি কী কী চেয়েছে তো প্রথমে দেখছেন পাঁ দিকে লেখা রয়েছে এক নম্বরে অ্যাসিস্ট্যান্ট টিচার তো অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যারা ওরা পে স্কেল রেখেছে সেটা হচ্ছে পিভি থ্রি সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো আর তার সাথে গ্রেড পে ছত্রিশশো যেটা কিনা রোপা দু হাজার উনিশ অনুসারে হচ্ছে অর্থাৎ আপনার যেন ষষ্ঠ পে কমিশন অনুযায়ী হচ্ছে সেটার মাইনা প্রায় অ্যাপ্রক্সিমেটলি আপনার বত্রিশ হাজারের কাছাকাছি হবে এজ সিলেকশন কি দিয়েছে যে এক এক দু হাজার কুড়ির মধ্যে আপনার বয়স যেন উনচল্লিশের ওপরে না হয় অর্থাৎ থার্টি নাইন যেন হয় আপনার এজ এক এক দু হাজার কুড়ি অবধি ক্যাটাগরি রিজার্ভেশন যারা এসসিতে আছেন তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আচ্ছা এলিজিবিলিটি কি চেয়েছে কোয়ালিফিকেশান আপনাকে এইচএস কোয়ালিফাইড হতে হবে বলেছে এছাড়া বলেছে ডিপ্লোমা মানে ডি যে থাকে সেই ডিএলএ সার্টিফিকেট যদি তার সাথে বলেছে যে বেসিক কম্পিউটার নলেজ লাগবে তো ডিএলএড কিন্তু এখানে বলে রেখেছে টেকনোলজি অফ ব্লাইন্ড মানে এই এর ওপর আপনারা যেমন নর্মালি ডিএলএড করেন সেই ডিএলএড নয় এর টেকনোলজি অফ ব্লাইন্ডের উপর বলেছে ডিএলএড রাখতে সেকেন্ড অপশনটা কি বলেছে ক্লার্ক কাম টাইপ তো ক্লার্ক কাম টাইপিস্টের ওরা স্যালারি স্ট্রাকচার দিয়েছে পিবি টু আন্ডারে অর্থাৎ পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো সাথে গ্রেড পে ছাব্বিশশ ষষ্ঠ পে কমিশন অনুযায়ী আপনার প্রায় স্যালারি এখানে দাঁড়াবে পঁচিশ হাজারের ওপরে তো এখানে বয়সের সময় একটু আছে এক এক দু হাজার কুড়িতে এরা বয়সের সময় হয়েছে চল্লিশ বছর অবধি এখানে ক্যাটাগরি বলতে গেলে আপনারা আনরিজার্ভদের জন্য অর্থাৎ আনরিজার্ভ যারা আছেন তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কোয়ালিফিকেশন বলেছে এসেন্সিয়াল বলেছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে আপনাকে তার সাথে বলেছে ডিজায়ারেবল মানে অগ্রাধিকার ওরা দেবে অ্যাটলিস্ট বেসিক কম্পিউটার নলেজ বলে রাখি ওরা কবে লাস্ট ডেট দিয়েছে কী দিয়েছে পুরো ডিটেলসে বলছি তো লাস্ট ডেট ওরা দিয়েছে আঠাশে আগস্ট দু হাজার কুড়ি মানে অনেক সময় রয়েছে তবে আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে না অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই প্রসিডিওরটাও বলে দিচ্ছি তবে আপনাকে যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কালিডাঙ্গা পোস্ট অফিস হচ্ছে খারবোনা এবং পিএস হচ্ছে রামপুরা যেটা ডিস্ট্রিক্ট বীরভূমের আন্ডারে পড়ছে তো বীরভূমে এই জায়গাটি বীরভূমে স্কুলটি এইখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে বলেছে আপনি নিজে গিয়ে ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে পারেন এক না হলে আপনারা স্পিড পোস্ট করতে পারেন বা কোরিয়ার থ্রুতেও করতে পারেন এগারোটা থেকে একটার মধ্যে যে কোনো ওয়ার্কিং ডে এক্ষেত্রে ওরা কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন বলছে সেটা আমি একটু আপনাদের সামনে মেনগুলো বলে রাখছি যারা এস এসটি এস অর্থাৎ যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের কিন্তু বয়সের ছাড়ের সময়সীমাটা আছে দু নম্বরে বলেছে যে ওরা যে যে এডুকেশন কোয়ালিফিকেশানগুলো মেনটেনারি করেছে সেগুলোর যেন আপনার কাছে অরিজিনালি থাকে সেই ডকুমেন্টসগুলো তিন নাম্বারে বলেছে যখন ওরা ইন্টারভিউর জন্য ডাকবে তখন শুধু কল লেটার নিয়ে যাবে না আর কল লেটারের সাথে কোনো একটি অফিসিয়াল ডকুমেন্টস গভর্নমেন্টে যেটা যেমন হচ্ছে এপিক কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই কটা ছাড়া আর অন্য কোনো কার্ডরা অ্যাপ্লাই মানে অ্যালাউ করবে না আর আপনি ফর্ম ফিল আপ করে এটা জমা দিলেই আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিওর শেষ হয়ে যাচ্ছে এরপরে বলেছে সিলেকশন কমিশন ডিসাইড করবে যে কোন অ্যাপ্লিকেশানটা কারেক্ট আছে কোন অ্যাপ্লিকেশানটা ভুল আছে অর্থাৎ আপনাকে অ্যাপ্লিকেশান যেটা করবেন সেটা খুব ঠান্ডা মাথায় ঠিকঠাক মতো করবেন নাহলে ক্যান্সেল হয়ে যেতে পারে অ্যাপ্লিকেশান তো আসুন আমি পরের প্রসিডিওর বলেছি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন তো এই সেই ফর্মটি প্রথমে দেখছেন ডানদিকে উপরের একটা জায়গা সেই জায়গার মধ্যে আপনারা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দেবেন এখানে একটি উল্লেখযোগ্য ঘটনা বলে রাখি এখানে লিখে রেখেছে দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করছি টু বি ফিল্ড বাই আ ক্যান্ডিডেটস ওন হ্যান্ড রাইটিং অর্থাৎ যিনি ক্যান্ডিডেট তিনি কিন্তু নিজের হাতে যেন এটা ফিল আপ করেন অন্য কেউ যেন ফিল আপ করে না দেয় এইবার দেখুন প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার বা ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটোর মধ্যে যেটা হবে সেটাকে আপনার স্ট্রাইক আউট না এক নাম্বারে বলেছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার মানে আমি আপনার নামটা পুরোটাই ব্লক লেটারে লিখবেন তারপরে স্টেজে আসছে ফাদার্স নেম হাজ নেম বা গার্জেন্স নেম যেটাই হোক আপনার সেটা লিখবেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যাদের দুটো ক্ষেত্রেই সেম দুটোই আপনারা লিখবেন ডু লেখার দরকার নেই দুটোই লিখে দেবেন কিংবা কারোর পারমান্ট অ্যাড্রেস এক জায়গায় কিন্তু কর্মসূত্রে তিনি অন্য জায়গায় থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট আর পারমানেন্টটা আপনারা আলাদা আলাদা লিখে দেবেন কন্ট্যাক্ট নাম্বার মানে এখানে আপনি নিজের কন্ট্যাক্ট নাম্বার দেবেন ডেট অফ বার্থ আপনি দেবেন ছয়ের বিতে বলছে সেক্স মেল বা ফিমেল এটা লিখে দেবেন সাত নম্বরে বলেছে এজ অ্যাজ অন এক দু হাজার কুড়ি এক্ষেত্রে বন্ধুরা অনেকের অনেক প্রবলেম হতে পারে যে এজটা ঠিকঠাক ক্যালকুলেট করতে পারে না সেক্ষেত্রে আপনারা আমায় কামেন্ট বক্সে কামেন্ট করে দিন আমি আমাদের কত বছর কত মাস কতদিন আমি বলে দেবো আটের এতে বলেছে কাস্ট মানে আপনারা কোনো কাস্ট থেকে বিলং করে কাস্টটা লিখে দেবেন আটের বিতে বলছে ম্যারিচুয়াল সেটা অর্থাৎ ম্যারিড কিংবা আনম্যারিড বা ডিভোর্সি বা উইডো যেটা হোক আপনারা সেটা লিখবেন ন নম্বরে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশান ব্র্যাকেটটা ভালো করে লক্ষ্য করুন লিখেছে সেলফ অ্যাটাস্টেড কপি মাস্ট বি অ্যাটাচ উইথ অ্যাপ্লিকেশন একটা জেরক্স করে সেখানে আপনার নিজের সিগনেচার করা কাগজ দিতে হবে এখানে দেখুন লেখা রয়েছে চারটে গ্যাপ দিয়েছে এক্সাম পাস বোর্ড অ্যান্ড কাউন্সিল ইয়ার অফ পাসিং সাবজেক্ট টোটাল মার্কস অপটিং মার্কস এইসব আপনারা প্রথমে লিখবেন মাধ্যমিক এক্সাম পাসের জায়গায় মাধ্যমিক লিখবেন তারপর একটা হায়ার সেকেন্ডারি লিখবেন যেহেতু এখানে হায়েস্ট কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি কেউ যদি মনে করে যে গ্রাজুয়েটটা দেবেন তো দিতে পারেন ডিজায়ারেবেল সেটা দিয়েও দিতে পারেন তার পাশে দেখুন লেখা আছে বোর্ড বা কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাশ করে ডাবলুবি এসি লিখবেন মাধ্যমিকের ক্ষেত্রে এইচএসের এর ক্ষেত্রে ডাব্ল বি লিখবেন ইয়ার অফ পাসিং মানে আপনারা কোন সালে কোন সালে সেটা পাশ করছেন সাবজেক্টের জায়গাটা ভালো করে মন দিয়ে শুনুন যে যে সাবজেক্ট আপনারা মাধ্যমিকে নিয়েছেন এইচএসএ নিয়েছেন সেই করা সাবজেক্টটা দেখবেন শর্ট ফর্ম লেখা থাকে সেই শর্ট ফর্ম দিয়ে আপনারা কমা কমা দিয়ে লিখে দেবেন ওই গ্যাপের মধ্যে টোটাল মার্কস মানে আপনারা কততে পরীক্ষা দিচ্ছেন সেই মার্কসটা লিখবেন মার্কস অপটেন মানে আপনারা টোটাল কত পেয়েছেন এখানে সেই মার্কসটা লিখতে হবে মার্ক অপ জায়গা পার্সেন্টেজ অফ মার্কস মানে আপনারা কত পার্সেন্ট মার্কস পেয়েছেন আর কোন ডিভিশন পেয়েছেন সেটা লিখে দেবেন এরপরে দশের কলমে কি বলেছে ডিটেলস অফ ট্রেনিং বা প্রফেশনাল সার্টিফিকেট সেলফ অ্যাটাস্টেড কপি এটাতে দিতে হবে যে কম্পিউটার নলেজের ওরা কিছু কাগজপত্র যেতে তো কম্পিউটার নলেজের কাগজটা এখানে লিখতে হবে যে আপনারা বেসিক দিয়েছেন কবে পাস করেছেন ক বছরের কোর্স ছিল কোন ইউনিভার্সিটি থেকে এবার টিচারদের ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা চেয়েছিল ব্লাইন্ডের ওপর ব্লাইন্ড টেকনোলজির উপর সেক্ষেত্রে কিন্তু এখানে এইটা পুরো ডিটেলসে ফিল করতে হবে এগারো নম্বরে ওরা একটা ভালো জিনিস চেয়েছে ডিটেলস অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানেও সেলফ অ্যাটাস্টেড কপি চেয়েছে অর্থাৎ আপনারা যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থার সাথে কাজ করে থাকেন বা কোনো অটোনোমাস বডিতে কাজ করে থাকেন সেই জায়গার অর্গানাইজেশান নাম দেবেন তুমি আপনি কি পোস্টে চেয়েছেন সেটা লিখবেন আর কতদিন কাজ করেছেন সেটা লিখবে এক্ষেত্রেও কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি আপনারা চেয়েছে অর্থাৎ আপনারা যে কাজে জয়েন করেছেন তার তো একটা জয়নিং লেটার ছিল সেই জয়নিং লেটারটা আপনারা জেরক্স করে দিতে পারেন বারো নম্বরে কি লিখেছে ডিটেলস অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইফ ইয়েস তো তার ডকুমেন্টস চেয়েছে তো কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে আপনারা পড়াশোনার পাশাপাশি ছোটোবেলায় অনেকে গান শেখে নাচ শেখে আঁকা শেখে তো এদেরও কিছু ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তো সেইগুলো থাকলে এখানে নিচে যে গ্যাপ আছে সেখানে লিখে দিতে হবে ডান্সিং কোন ইয়ার পর্যন্ত বা আর্ট কোন ইয়ার পর্যন্ত এগুলো লিখে দিয়ে তার ডকুমেন্টসের যে ডিটেলস জেরক্স রয়েছে সেই জেরক্সের মধ্যে আপনার সাইন করতে হবে বাঁ দিকে দেখুন ওরা দিয়েছে ডেট প্লেস আর ডান দিকে সিগনেচার ডেট মানে আপনি যে ডেটে এটা অ্যাপ্লাই করছেন নিজের হাতে লিখবেন প্লেস মানে আপনারা কোন জায়গা থেকে অ্যাপ্লাই করছেন আর ডান দিকে সিগনেচার অফ অব দ্যিকেন্ট মানে আপনি সিগনেচারটা করে দেবেন করে দিয়ে এটি যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে আছে সেই ডকুমেন্টসগুলোকে আপনার পিন করে দিয়ে খামের মধ্যে ঢুকিয়ে দেবেন খামের ওপরে বাঁ হাতে লিখবেন এই যে অ্যাড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন টু দ্য মেম্বার সেক্রেটারি শ্রী শ্রী রামকৃষ্ণা সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষা নিকে ডাঙ্গা জায়গাটার নাম পিও খারবোনা পিএস রামপুরা ডিস্ট্রিক্ট বীরভূম বলে পিনকোডটা দিয়ে দেবেন আর নিচের দিকে ডান দিকে ফর্ম বলে আপনার পুরো অ্যাড্রেসটা দেবেন আপনার নাম কেয়ার অফ দি অ্যাড্রেসটা দেবেন ওকে আর মাঝখানটায় লিখবেন খামের ওপরে অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ বলে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছে আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কামেন্ট বক্সে কোনো প্রবলেম থাকলে কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না কারণ আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই আর হ্যাঁ বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবেন কারণ যারা যারা এখনও এই খবরটি পায় না তাদেরকে জানিয়ে দিন তারাও যারা অ্যাপ্লাই করতে পারে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করেন ম্যাঙ্গোলিনকে